নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা সরাসরি একটা মক পরীক্ষার সুযোগ নিন। আপনাদের আজকের প্রশ্নগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব, এবং প্রত্যেকটা প্রশ্ন আপনারা যে প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিন, আর তাতে আপনারা এইভাবে মার্কগুলোকে কাউন্ট করুন। আর এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং 15টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা ভিডিও শেষে প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের পোস্ট করবেন। আপনারা পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করছি 1550 নম্বর প্রশ্ন থেকে। আপনারা যদি এর আগে যে সমস্ত ভিডিও আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে আমাদের একটা ফোল্ডার বানানো আছে, সেখানে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন, রুঢ়ি শব্দ কিসের দ্বারা গঠিত হয়? আপনাদের স্ক্রিনে চারটে অপশন আছে, ক খ গ ঘ, এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 1550 নম্বর প্রশ্নে উত্তর করছেন অপশন গ, উপসর্গ বা প্রত্যয় দ্বারা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1551-তে। সন্দেশ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কি? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1551 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশন গ, সংবাদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1552-তে। গবেষণা একটি অথবা একই কোশ্চেন, গবেষণা কোন শ্রেণীর শব্দ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন খ, রুঢ়ি শব্দ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1553-তে। কোনটি রুঢ়ি শব্দ? আপনাদের চারটে অপশন দেওয়া আছে, আপনারা যারা এর আগের কোশ্চেনটা সলভ করেছেন আশা করছি সেই কোশ্চেনটা যারা পেরেছেন তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা সলভ করার কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ক, গবেষণা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1554-তে। কোনটি রুঢ়ি শব্দের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1554 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন খ, সন্দেশ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1555-তে। কোনটি রুঢ়ি শব্দ? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ, প্রবীণ অব্লিক প্রধান, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1556-তে। রুঢ়ি শব্দ হিসেবে প্রবীণ কি অর্থ প্রকাশ করে? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 1556 নম্বর প্রশ্নে উত্তর করছেন অপশন ক, অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1557-তে। প্রবীণ কি জাতীয় শব্দ? আপনাদের চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1557 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন ক, রুঢ়ি,
তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1558-তে। 1558 নম্বর প্রশ্ন, কোনটি বা কোন রূঢ়ি শব্দটি উপসর্গযোগে গঠিত হয়েছে? তাহলে যেটি উপসর্গযোগে গঠিত হয়েছে সেটি কোনটি, সেটি আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। 1558 নম্বর প্রশ্নে আপনারা ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। যারা আগের কোশ্চেনটা করেছেন তাদের এই কোশ্চেনটা সলভ করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ প্রবীণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1559 নম্বর প্রশ্নে, সন্দেশ কোন শ্রেণীর শব্দ? একই কোশ্চেনের অথবা অর্থানুসারে সন্দেশ কোন শ্রেণীর শব্দ? আবার একই কোশ্চেনের অথবা সন্দেশ অর্থগত দিক থেকে কোন প্রকারের শব্দ? আবার অর কোশ্চেন আছে কি না, সন্দেশ অর্থে সন্দেশ কোন শ্রেণীর শব্দ? মানে চারটি কোশ্চেনের উত্তর আপনাদের একটাই হবে। আপনারা ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1559 নম্বর প্রশ্ন, আর এই 59 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন খ রুডি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1560 নম্বর প্রশ্নে, অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? আপনাদের স্ক্রিনে চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই একে একে খাতায় আপনারা নির্বাচন করুন কোনটা সঠিক উত্তর হচ্ছে, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন বা রুড়ি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1561 নম্বর প্রশ্নে, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদগুলির অর্থ অনুযায়ী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাদের কি রূপ শব্দ বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1561 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন গ যোগরূঢ়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1562-তে, যোগরূঢ় শব্দ কোনটি অথবা নিচের কোনটি যোগরূঢ় শব্দ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা রাইট চিহ্ন দিন বা আপনারা আপনাদের খাতায় উত্তরটা লিখুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ পঙ্কজ অব্লিক রাজপুত অব্লিক মহাযাত্রা অব্লিক জলধি, তাদের সবার উত্তর সঠিক। 1562 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন গ, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1563-তে, রাজপুত কোন শব্দের উদাহরণ? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে রাজপুত কোন শব্দের উদাহরণ? যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক যোগরূঢ় শব্দ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1564 নম্বর প্রশ্নে, রাজপুত শব্দের উৎপত্তিগত অর্থ কোনটি? তা আপনাদের স্ক্রিনে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1564 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ রাজার পুত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আপনারা এইবার সবাই একে একে এই 15টা কোশ্চেনে কি কত মার্কস মেলায় সেই মার্কসটা আপনারা অবশ্যই ক্যালকুলেট করুন, এবং ক্যালকুলেট করে সৎভাবে আপনারা আপনাদের মার্কসটা পোস্ট করুন। আপনারা মার্কস পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো আপনারা সবাই একে একে আপনাদের যা মনে কোশ্চেন আছে সেই কোশ্চেনও করতে পারেন, মার্কসটা পোস্ট করুন এবং তার সাথে সাথে কোশ্চেন পোস্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের মনে যা কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনের সঠিক উত্তর দেওয়া। এখন আমরা চলে আসছি আপনাদের আজকের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, অর্থগত দিক থেকে কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? অপশন ক বাসি, অপশন খ হস্তি, অপশন গ জলধি এবং অপশন ঘ দৌহিত্র। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন বলছি, অর্থগত দিক থেকে কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? অপশন ক বাসি, অপশন খ হস্তি, অপশন গ জলধি এবং অপশন ঘ দৌহিত্র। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন, যাদের চাওয়া হবে কেবলমাত্র তারাই পোস্ট করবেন।
আপনারা যদি এই ভিডিও থেকে ন্যূনতম সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন, এবং তার সাথে সাথে আপনারা লাইক করুন আমাদের ভিডিওটাকে, এবং রিভিউ করতে পারেন আপনাদের যার যা অভিমত সেই অভিমত সম্পর্কে। আমরা চেষ্টা করব আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটাকে আপনারা যাতে পছন্দ করেন সেই রকমভাবে প্রস্তুত করতে। অবভিয়াসলি আপনারা কমেন্টস করুন, আর তার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুল করবেন না, এবং তার সাথে সাথে অল অপশনটা অবশ্যই প্রেস করবেন। তার কারণ অল অপশন প্রেস না করলে বা অল অপশন আপনারা যদি ক্লিক না করেন তাহলে আপনারা রোজ নতুন ভিডিও দেখতে পারবেন না। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আগামী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।